আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মালাকার স্যার বলছিলেন, অনেক ফারাক, অনেক পার্থক্য দেখা যায়। আমি আরেকবার বলে দিচ্ছি যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুতে। জীবনে কখনো তিনি তার ক্যারিয়ারে তিনি কখনো দ্বিতীয় হননি। আমাদের এই প্রেরণা দাস সবাইকে আমাদের শ্রদ্ধা, কেননা গোপাল কালীগালের পৃষ্ঠপদ প্রাপ্তি প্রাপ্তি হয় তার সবাই লড়াই করে বিদ্যুৎ আবার আনলেন, সকল সর্বস্তরে সর্বস্থানে কিন্তু তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবো। আমার সাথে যারা আছে, প্রেরণার যারা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব প্রত্যেকেই গুণীজন, সভাপতি তিনি একজন কবি, লেখক, সাহিত্যিক, সঙ্গে আছেন সহসভাপতি, সম্পাদক, তারা নিজেরাও নৃত্য করলেন এই বয়সেও, প্রত্যেকেই লেখক, শিল্পী এবং একসময় পড়াশুনাও করিয়েছেন। তা আমি, আমার বাবা মাও শিক্ষক ছিলেন দুজনেই, শিক্ষক তাদের মর্যাদা, জাতির জনক। তা 134তম জাতীয় আজকের যে দিন, সর্বপল্লী রাধাকৃষ্ণ ডাক্তার, সেই দিনটা আমরা পালন করেছি এই 29তম বর্ষ আমাদের এবার। এটা আমাদের একজন শিক্ষক প্রেরণা নামটা দিয়েছিলেন, যে আমরা সব রাজনীতির ঊর্ধ্বে উঠে বিভিন্ন ধর্মের বিভেদকে দূরে সরিয়ে আমরা কি করলাম, যে প্রেরণা এমন একটা নাম দিলেন, অচিন্ত্য মুখোপাধ্যায় শিক্ষক, এই স্কুলেই শিক্ষক ছিলেন, এখনও তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি বললেন প্রেরণা সব জায়গায় কাজে লাগবে। প্রেরণা কথাটা এরকমই যে প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগবে, সে খেলাধুলার ক্ষেত্র হোক, গান বাজনার ক্ষেত্র হোক। তা প্রেরণা নামের অগ্রগতির জন্য আমরা আজকে বন্দী শিকার যারা দায়িত্ব আছেন তাদেরকেও পেয়েছি, সুরতালের টিমটাকেও পেয়েছি এবং শিক্ষক কুলকে আমরা সম্মান দিতে পেরেছি। এটাই আমাদের সার্থকতা, আমাদের মানসিক শান্তি, যে আমরা সকলকে নিয়ে একসাথে একটা মেলবন্ধন করে আমরা আজকের দিনটা পালন করলাম। এবং সারাদিন আমি ছিলাম আমার একটা ট্রেনিং সেন্টারে, সেখানেও শিক্ষকদের আমরা সম্মান দিয়ে এসেছি এবং আজকে সারাদিন বিভিন্ন প্রোগ্রামে শিক্ষকরা ব্যস্ত ছিলেন। আমরা সন্ধ্যার 6টায় আমরা টার্গেট করে শিক্ষকদের ডেকে এনে এবং মঞ্চটা ছোট হলেও আমরা খুব অর্গানাইজ হয়েতে প্রোগ্রামটা করলাম। শিক্ষক দিবসের পাশাপাশি দেখলাম মহিলাদের মৃত্যু, যে মৃত্যুটা তাদের পারফরমেন্স হচ্ছে, তারা একসময় তো সবাই নাচ গানের মধ্যে ছিল, তারা নতুন যে প্রজন্ম যারা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে আবদ্ধ হয়ে গেছে, ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে নেই, মাঠ ময়দান করছে না, সে তাদেরকে একটা বার্তা দিচ্ছেন মন্ডী শিকার,
যারা আজকে নৃত্য করলেন, যে আমরা যদি এই বয়সে এখনও মঞ্চে নাচ করতে পারি গানের তালে তালে সুর তাল লয় ফাঁকের মধ্য দিয়ে, তোমরা কেন এই শিক্ষার মধ্যে আবদ্ধ হবে না? তাই আজকের দিনের শিক্ষক দিবসে তারা কিন্তু এই বার্তাটাই আপনাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক লাইভ বা হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে বা মাইক্রোফোনের মধ্য থেকে কিন্তু এই বার্তাটাই দেন। এই যে শিক্ষকরা যে ছাত্র শিক্ষকদের সম্পর্ক শিক্ষক দিবসের সঙ্গে কতটা সামঞ্জস্য, আগামী দিনে আমরা চাইছি অভিভাবক, ছাত্র এবং শিক্ষক একটা মেলবন্ধন করতে। কারণ আমাদের সময়ে আমরা যখন পড়াশোনা করেছি, আমার মা বাবা যেহেতু শিক্ষক ছিলেন, তারা বুঝতেন শিক্ষক তার সন্তানের মতোই ছাত্রকে পালন করে। তা এখনকার অভিভাবকরা সবার ঘরেই একটা সন্তান, খুব বেশি হলে দুটো সন্তান, একজন শিক্ষক তার শিক্ষা দেওয়ার জন্য যদি একটু তাকে বকাঝকা করে, অভিভাবকরা শিক্ষকের উপর রুষ্ট হয়, এটা একটা খুব তাল কেটে গেছে। এর জন্য ছাত্রদের সঠিক অধ্যয়নে রত হতে পারছে না। আমার মনে হয় এই অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র তিনজনকে এক জায়গায় নিয়ে যদি আমরা একটা কাউন্সিলিং করতে পারি, একটা সমন্বয় সাধন করতে পারি, মেলবন্ধন করতে পারি এবং আমরা যদি একটা কনভেনশন করতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু সমাজ গঠনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নেবে।